বুধবার থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো তিন দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চলীয় হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট সামগ্রীর প্রদর্শনী। দেশের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকল অংশের মানুষকে হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট সামগ্রী ক্রয়ের আহ্বান জানালেন উপরাষ্ট্রপতি। প্রস্তুতিটা বেশ কয়েকদিন যাবতই চলছিল। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু উত্তর পূর্বাঞ্চলীয় হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফটস প্রদর্শনীর উদ্বোধন করতে রাজ্য সফরে আসছেন। পূর্ব ঘোষণা মতো বুধবার রাজ্যে এলেন উপরাষ্ট্রপতি এবং বিকেলে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে উত্তর পূর্বাঞ্চলীয় হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট সামগ্রীর প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে এদিন ফিতা কেটে উপরাষ্ট্রপতি এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে সর্বসাধারণের কাছে দেশের সমৃদ্ধতার কথা তুলে ধরে সবাইকে হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট সামগ্রী ক্রয় করার আহ্বান জানালেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। दुनिया में कहीं भी आपको मिलेगा और क्योंकि हैंडमेड हस्तकला एट सब टू दिस आई अपील टू द पीपल बचपन हेल्पर टू जॉइन दिस आई अपील टू द सिटीजन बाई हैंडलूम प्रोडक्ट बाई खादी प्रोडक्ट बाई हैंडीक्राफ्ट पर्टिकुलर द बैम्बू हेल्दी नेचर फ्रेंडली very useful and looking very beautiful also. অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বিভিন্ন হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট শিল্পীদের মতামত শুনেন, পাশাপাশি তাদের সৃষ্টি তথা শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, আগামী 8 অক্টোবর পর্যন্ত হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অভ্যন্তরে এই উত্তর পূর্বাঞ্চলীয় হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট সামগ্রী প্রদর্শনী চলবে। ইতিমধ্যে এই হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট সামগ্রীর প্রদর্শনীকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সাড়া লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।